20 সপ্তাহ চলছে, এটা আমার প্রথম প্রেগনেন্সি। ট্রিটমেন্ট নেওয়ার পরে কনসিভ করেছি টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে কি কি মেনটেন করতে হয়? আচ্ছা, টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে তো অনেক অনেক বেশি মেনটেন করতে হবে। অর্থাৎ একজন মায়ের যখন মানে সিঙ্গেল প্রেগনেন্সি থাকে, তার যা সিমটম, তার যা কষ্ট, টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু তার কষ্টটা বেশি মানে দ্বিগুণ হয়ে যায়। যেমন আপনার শ্বাসকষ্ট হতে পারে, চলতে ফিরতে আপনার অনেক কষ্ট হতে পারে, আপনার ব্যাক পেন হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার প্রচুর রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া ভালো করতে হবে, আপনার পায়খানার জন্য কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে আপনার নজর রাখতে হবে। প্রতিদিন আপনি প্রচুর সবজি খাবেন, প্রতিদিন আপনি ডিম খাবেন, দুধ খাবেন, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন, বিকেলে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা, টোটাল 10 ঘন্টা ঘুমাবেন, বাচ্চা নাড়াচাড়া খেয়াল করবেন, এবং আপনি প্রতি মাসে একবার যে যান সেটা না যে আপনি চাইলে 15 দিন অন্তর অন্তর আপনার ডাক্তারকে আপনি দেখাতে পারেন। দর্শক মন্ডলী, যেটা আমি বলতে চাই যে এই যে আমরা বলছিলাম যে বারংবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়াটা, এটা মানে এই নয় যে একজন মায়ের তার অবস্টেটিক যে কেরিয়ার সেটা এখানেই শেষ হয়ে গেল। যদি এই ধরনের মায়েদের আমরা প্রপারলি ওয়ার্ক আপ করতে পারি, গুড কেয়ার নিতে পারি, এবং মায়েরা যদি সঠিক সময়ে আমাদের কাছে আসে, সঠিক চিকিৎসা নেয়, তাহলে কিন্তু এই বারবার বাচ্চা নষ্ট হওয়া থেকে আমরা তাদেরকে সেভ করতে পারি। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে কর্সেল বাংলাদেশ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে কিছু মিশিয়ে দিতে পারছি। কর্সেল বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। এখন কিন্তু সারা পৃথিবীতে এই কর্সেলের অনেক ডিমান্ড, যেটাকে আমরা স্টেম সেল থেরাপি বলছি। এই যে বারবার আমাদের বাচ্চাটি নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমরা কিছু কজের কথা বলেছি, আনএক্সপ্লেইন, অর্থাৎ আমরা কোনো কিছু দিয়ে এক্সপ্লেইন করতে পারছি না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কর্ড ব্লাড সেল কিংবা স্টেম সেল থেরাপি নিয়ে আমরা মা হওয়ার মানে সৌভাগ্য অর্জন করতে পারি। অর্থাৎ যে সমস্ত মায়ের ইউট্রান রিসেপ্টিভিটি, অর্থাৎ ইউট্রাস কোনোভাবেই বাচ্চাকে রাখে না, অর্থাৎ কোনো কজই নাই কিন্তু বাচ্চা আবশ্যক হয়ে যাচ্ছে, তাদের বেলায় আমরা মনে করি যে স্টেম সেল থেরাপি একটি যুগান্তকারী হতে পারে, চিকিৎসা হতে পারে, যা কিনা একজন মা এবং বাবাকে সন্তানের মুখ দেখাতে পারে। তো সেদিন আর দেরি নাই, হয়তো আমাদের বাংলাদেশেই এই স্টেম সেল থেরাপি জড়াইতে আমরা দিয়ে একজন মায়ের সাকসেসফুল প্রেগনেন্সি ঘটাতে পারবো। ধন্যবাদ কর্সেল বাংলাদেশকে। আর আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা আমাদের প্রয়োজনীয় উপদেশগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি।